উঠান বৈঠক মিটিং মিছিল আর পথসভার মধ্য দিয়ে কুমিল্লায় সিটি নির্বাচনে চলছে প্রার্থীদের গণসংযোগ প্রার্থীদের সাথে তাদের স্ত্রীরাও নেমে পড়েছেন প্রচারণায় কুমিল্লা থেকে মোহাম্মদ জালাল উদ্দিনের পাঠানো রিপোর্ট আর মাত্র এক সপ্তাহ পর কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো নগরী প্রার্থীরাও চালাচ্ছেন বিরামহীন প্রচারণা একদিকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা গণসংযোগ করছেন অন্যদিকে তাদের স্ত্রীরাও নেমে পড়েছেন প্রচারণায় নগরীর বিষ্ণুপুর এলাকায় নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক করেছেন সাবেক মেয়র মনির হক সাক্ষুর স্ত্রী আর সাক্ষু গণসংযোগ করেছেন মগবাড়ির চৌমুহনি এলাকায় এদিকে আওয়ামী লীগ প্রার্থী আরসানুল হক রিফাত প্রচারণা চালিয়েছেন বিষ্ণুপুর এলাকায় স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজামুদ্দিন কায়সার আদালত এলাকায় গণসংযোগ করেছেন কে হবেন কুমিল্লার নগরপিতা সেজন্য অপেক্ষা করতে হবে ১৫ জুন পর্যন্ত এনটিভি নিউজ ডেস্ক